বরাবরের মতো রামলীলা ময়দানে শপথ গ্রহণ করেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আম আদমি পার্টির এই নেতা। এই সময় শপথ নেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে উপস্থিত ছিলেন শিক্ষক, চিকিৎসক, পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী শিক্ষার্থী, শ্রমিক সহ হাজারো মানুষ। শপথ শেষে দেয়া বক্তব্যে দিল্লিবাসীর প্রতি আবারও কৃতজ্ঞতা জানান তৃতীয়বারের মতো রাজধানী শাসনের ভার নেয়া কেজরিওয়াল। আপনারা কাদের ভোট দিয়েছেন আর দেননি সেটা কোনো বিষয় নয়, আমি পুরো দিল্লির মুখ্যমন্ত্রী, এখানে কারো প্রতি কোনো বৈষম্য করা হবে না।